সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছে নূপুর চৌধুরী। অনুষ্ঠানটি প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টায় সরাসরি সম্প্রচারিত হয় এবং আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24us এ। আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে দিনের উল্লেখযোগ্য ঘটনা আলোচনা করব। তবে শুরুতে আজকের আমাদের ওই অনুষ্ঠানে যাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি ব্যারিস্টার আফতাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে টিবিএন এবং টিবিএনের দর্শকদেরও অনেক শুভেচ্ছা। সেই সাথে দর্শক, আপনারা আপনাদের যে কোনো আইনি পরামর্শ, অভিবাসন সংক্রান্ত কিংবা যে কোনো আইনি পরামর্শের জন্য আপনি ব্যারিস্টার আফতাব আহমেদকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আফতাব আহমেদ, আমরা আজকে যদি উল্লেখযোগ্য দিনের ঘটনা বলি আলোচনা করি শুরুতেই, সেটি হচ্ছে আজকে আমরা দেখেছি যে হাউসে প্রথমে ট্যাক্স বিল পাশ হলো, পরে টেকনিক্যাল কিছু ভুলের কারণে কালকে আবার সকালবেলা তোলাও হচ্ছে, সেই সাথে সিনেটেও আলোচনা শুরু হয়েছে। কর সংস্কার বিল নিয়ে সংক্ষেপে আপনার কি মতামত? এখন পর্যন্ত যেটি আমরা দেখলাম যে আজকের ঘটনাটা, একবার যখন সিনেটে বিলটা পাস হলো, ব্র্যাড রুল ওরা বলে, ব্র্যাড রুলের কারণে এই জিনিসটা ওদেরকে আবার কালকে তুলতে হবে। পাশাপাশি আমরা জানি যে আপনি জানেন ব্র্যাড রুলটা কি, যদি দর্শকদের জন্য একটু, একজন ব্যক্তি তার নাম ছিলেন ভার্জিনিয়ার, উনি সিনেটর ছিলেন, মিস্টার সামথিং, উনার সারনেমটা ব্র্যাড ছিল, তার নামের অনুসারে করেছেন। ব্র্যাড রুলের ডিটেলসটা আমি বলতে পারছি না, তবে সেই রুলসটা প্রসিজারের মধ্যে এনে ফলো করতে হয় যখন আপনি একটা লেজিসলেশন পাস করেন, সেটা আজকে পুরোপুরি হয়ে ওঠেনি। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে যখন দেখা গেল গত 2 বা 3 সপ্তাহ আগে, যেহেতু আমরা জানি যে ইউএস পার্লামেন্টারি সিস্টেমে দুই কক্ষ বিশিষ্ট, আমরা জানি যে কংগ্রেস সিনেট এবং হাউসে, হাউসে যখন বিলটা পাস হলো সিনেটে কিন্তু সবাই আশা করেছিল যে একটা ম্যাসিভ ড্রব্যাকস, মানে একেবারেই উল্টে দিবে, কিন্তু এবার কিন্তু সেটি হয়নি। খুবই মানে আশ্চর্যের বিষয় যে মানে ইউএস এর গতানুগতিকতার ইতিহাসে দেখা যায় যে সাধারণত এই বিষয়গুলোতে বড় ধরনের ডিবেট হয়। এবার যেটা দেখা যাচ্ছে যে যেই বিলটা ট্যাক্স বিল হিসেবে পাস হতে যাচ্ছে সিনেট এবং হাউসের মধ্যে কিন্তু খুব মেজর কনফ্লিক্ট এখনো পর্যন্ত পাওয়া যায় না। এবং আরেকটা মজার বিষয় যে যেই সুবিধাগুলো আমাদেরকে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে সেটা খুব লোভনীয় আকর্ষণীয় দেখালেও আদতে কিন্তু যারা মোটা অঙ্কের ট্যাক্স পেয়ার অর্থাৎ মিলিয়নিয়ার, তাদের পকেটটাই বেশি ভারী হবে। এবং ডেমোক্রেটরা যেটি অভিযোগ করছে যে এটি হচ্ছে ধনিক শ্রেণী এবং ব্যবসায়ী কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে, সেই বিষয়টি আপনি বলছেন যে সেটাই হয়তো হবে, সাদা চোখে বোঝা যাবে না, সাদা চোখে বোঝা দেখা যাবে আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন বেশি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট বেশি, মনে হবে যে আমি বুঝিবা লাভবান হব, কিন্তু আপনি যদি ট্যাক্স ব্র্যাকেট দিয়ে চিন্তা করেন দেখবেন যে আমার চেয়ে মিলিয়নিয়ার ব্যক্তি বেশি লাভবান হবে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম টিটু, আমি ব্রহ্মপুর থেকে বলছি। আচ্ছা, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি এবং ওরা আমার ভিসা পেয়ে চাইছে, ঠিক আছে। আমি ভিসা পেয়ে জমা দিছি, দেওয়ার পরে আজকে 3 মাস হয়েছে, এখনো এমবিসি থেকে ডাকতেছে না, সেটা3 থেকে 4 মাস লাগে, কিন্তু আপনি দেখবেন যে এখন যেহেতু সমস্ত প্রসিজার একটু স্লো, আমরা এখন প্রায় 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে দেখেছি। আর ইন্টারভিউ প্রসেসটা যেহেতু ঢাকা থেকে হয়, আপনি যা কিছু এখানে জমা দিয়েছেন এনভিসিতে, আমি আশা করছি আপনি ভিসা ফির পরে যে ট্যাক্স ফাইল সংক্রান্ত যে সাবমিশন গুলো রয়েছে, যেমন আপনার যে অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়, আপনার এনভিসিতে অন্যান্য যে সমস্ত সার্টিফিকেট অফ পুলিশ ক্লিয়ারেন্স সহ যা যা দিতে হয় সব দিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে 4 থেকে 6 মাস, যেটা আগে 3 মাস ছিল, অবশ্যই আপনি ঠিকই বলছেন, সো একটু আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি আপনি এর মধ্যে কোনো কিছু না দিয়ে থাকেন তাহলে 2 বিষয় করতে পারে, একটি RFE আসতে পারে অর্থাৎ রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, আপনাকে তখন আরও কিছু ডকুমেন্টস দিতে হবে। আবার এটা আপনাকে ইন্টারভিউ লেটারের মধ্যে উল্লেখ করে দিতে পারে যে তুমি এর আগে এই জিনিস দাওনি, সাপোজ W2 দেওয়া হয়নি, তখন তারা বলে দিবে যে তুমি এই এই ডকুমেন্টস এবার ইন্টারভিউ সময় নিয়ে আসবা, সো সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে। সময়ের ব্যাপারে আমি আবারও বলবো, ইয়েস
3 months was the supposed to be timeline, but এখন একটু বেশি সময় লাগছে। এখন একটু বেশি সময় লাগছে। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন শাকাও জীবন, তিনি বলেছেন উনি ইমিগ্রেশন ভিসায় ইউএসএ তে এসেছেন, উনার 5 বছর হয়ে গেছে। এখন উনার কোশ্চেন হলো উনি কি সিটিজেনশিপের জন্য একাই অ্যাপ্লাই করতে পারবেন, আর তার ফ্যামিলি যদি পরে অ্যাপ্লাই করে কোনো ধরনের সমস্যা হবে কিনা। আমি যদি ঠিক বুঝে থাকি উনি যদি স্টুডেন্ট ভিসা এসে থাকে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? না, উনি ইমিগ্রেশন ভিসা এসেছেন, মানে ফ্যামিলি ভিসা যেটি আসে গ্রিন কার্ড এখন হচ্ছে সিটিজেনশিপের জন্য। রাইট, তাহলে যদি 5 বছর হয়ে থাকে তাহলে উনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট দ্য টাইমলাইন ইজ অ্যাকচুয়ালি 4 years 9 months। এখানে শুধু সময়টা না, আরো কিছু যোগ্যতার ব্যাপার আছে। আপনাকে এই সময়টার ভিতরে কন্টিনিউয়াস বেসিসে ইউএসএ তে থাকতে হবে, গুড মোরাল ক্যারেক্টার প্রুফ করতে হবে, ট্যাক্স ফাইল করতে হবে, এবং আপনি নির্দিষ্ট সময় পার করার মাঝখানে আপনি যদি কোনো অ্যারেস্ট না হয়ে থাকেন সেই বিষয়টাও আপনার এখানে উঠে আসবে। সো যদি সময়ের কথাটা বলেন 4 বছর 9 মাস। আরেকটি বিষয় আছে, আমি ফোনের প্রশ্নটি নিয়ে তারপরে আমি শাকাও জীবনের প্রশ্নের বাকি অংশটুকু আপনাকে করব। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি ওনার সাথে কি একটু কথা বলতে পারি? জি জি, আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আমার এক আত্মীয়, আপনার নামটি বলে নিতে হবে আপনার। জি, আমার নাম দিলরুবা। জি বলুন। যে আত্মীয় বাংলাদেশে যাবে বিয়ে করতে, তো সে কি বিয়ের পরে ওর বউর জন্য অ্যাপ্লাই করতে পারবে? আপনার আত্মীয় কি গ্রিন কার্ড হোল্ডার না ইউএস সিটিজেন? হ্যাঁ, ঠিক আছে, উনি বাংলাদেশে গিয়ে বিয়ে করবে এবং বিয়ে করার পরে উনি ইউএসএ তে ফিরে এসে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। দুটো অ্যাপ্লিকেশন করতে পারে, একটা সরাসরি ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশন, আর একটা আমরা বলি কে ভিসা, অর্থাৎ ফিয়াসে ভিসা। সেই ভিসাতে আসার পরে আবার ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশন, দুটোর যে কোনো একটি প্রক্রিয়া অবলম্বন করেই উনি তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাংলাদেশে গিয়ে বিয়ে করবেন, বিয়ের সকল আনুষঙ্গিক কাগজপত্র, ছবি, অন্যান্য যা যা এভিডেন্স থাকে, এফিডেভিট সব নিয়ে আসবেন এবং যথানিয়মে অ্যাপ্লাই করবেন আফটার রিটার্নস ইন ইউএসএ। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার নাম মোহাম্মদ মহসিন। জি মহসিন ভাই বলুন। আমি আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি আজ 5 মাস, কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, এখন আর কোনো ইনফরমেশন পাচ্ছি, তার জন্য কল করছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার কলের জন্য। আসলে আজকে মনে বেশিরভাগ কল এটাই হবে যে সময়ে আমরা খুব ড্রাস্টিক্যালি দেখতে পাচ্ছি এখন যে কোনো সময় দ্বিগুণ হয়ে গেছে। ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন এখন ডাবল সময় লাগছে। আপনি ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে এসেছেন 5 মাস, 6 মাসের মধ্যে আপনি পরের স্টেজ অর্থাৎ ইন্টারভিউ ডাক পাওয়ার কথা, কিন্তু আপনার দেরি হচ্ছে। সো দেরি এখন সব কাজই হচ্ছে, তো আপনাকে ওয়েট করতে হবে। আপনি একটু চেক করতে পারেন অনলাইনে ভিসা সার্ভিস সেন্টারগুলো কত মাসের কোন ডেটের অ্যাপ্লিকেশন পর্যন্ত এখন আপডেটেড আছে, তো আপনি বুঝতে পারবেন আপনার আরও কত বাকি। অর্থাৎ আপনি যদি ওয়েবসাইটে দেখেন, সাপোজ 2016 অক্টোবর বা নভেম্বরের কাজ এখন চলছে আর আপনি অ্যাপ্লাই করেছেন 16 জুলাইতে, তাহলে আপনি বুঝলেন যে আপনার আরও 4-5 মাস লাগবে। সো ফিঙ্গারপ্রিন্টিংয়ের পরে ইন্টারভিউতে সাধারণত যে সময়টা আপনি পার করে এসেছেন এর মধ্যে ইন্টারভিউ হওয়ার কথা, বাট এগেইন আই উইল সে দ্যাট ইজ টেকিং টাইম। মানে প্রতিটি প্রক্রিয়াতেই আপনি বলছেন যে স্বাভাবিক যে সময়টি দরকার ছিল তার চেয়ে একটু বেশি সময় লাগছে ডিউ টু দেয়ার ওয়ার্কলোড, সার্ভিস সেন্টারগুলো বন্টন হয়েছে অনেকগুলো কারণে। আমি শাকাও জীবনের প্রথম অংশের উত্তর দিয়েছিলেন, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি যদি ওনার ফ্যামিলি ছাড়া একা অ্যাপ্লাই করে পরে যদি তার ফ্যামিলি অ্যাপ্লাই করে এতে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই, সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবে উনি, ইমিগ্রেন্ট ভিসা ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ব্যক্তি পর্যায়ে একান্তভাবে যে যার মতো উনি আবেদন করবেন N-400 অ্যাপ্লিকেশন ফর আপনার ন্যাচুরালাইজেশন। সো এটা আপনি একাই করতে পারেন, আপনার ফ্যামিলির অন্য যারা আছে তারা যদি এখন এলিজিবল হয়ও আপনি যদি তাদেরকে পরে করাতে চান দ্যাটস আপ টু ইউ। এবং আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্ন হচ্ছে, 2010 সালে নভেম্বরে আমি আমার আমি বড় ভাইয়ের জন্য, বড় বোনের জন্য এবং কি ছোট ভাইয়ের জন্য, বড় ভাই দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, আমার বোনের জন্য, তিনটে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি। তো এখন যে দেশের যে অবস্থা বা যে পরিস্থিতি, আশা করা যায় কত সালের ভিতরে আমার আমার কেসটি এরা ডাকতে পারে বা কেসটি হবে। এটার ভিতরে আরেকটা প্রশ্ন আছে আমার, প্রশ্ন হচ্ছে এর ভিতরে আমার বড় ভাই এবং বড় ভাইয়ের এবং বোনের অ্যাপ্লাই করার পরে এদের বাচ্চা হয়েছে আর মানে বেবি হয়েছে, ওই বেবি গুলা কিন্তু আমি এন্ট্রি করি না, তা থেকে কোনো সমস্যা হবে কিনা? না, কি দেরি হয়েছে? এন্ট্রি করেনি, যাদের জন্ম হয়েছে তাদের এন্ট্রি করেনি, এখন দেরি করে যদি এন্ট্রি করে সেটাতে কোনো সমস্যা হবে? 2010 এর অ্যাপ্লিকেশন এখনো প্রায়োরিটি ডেট আসেনি,
যারা জন্মগ্রহণ করেছে তাদের আপনি আপডেট করেননি যথাসময়ে, বাট এখনো করতে পারেন। আপনি ফ্যামিলি পিটিশনের জন্য অ্যাপ্লাই করেন ভাই বা বোনের জন্য, দিস ইজ এ লং প্রসেস, অনেকের বিয়ে হয়, অনেকের জন্ম হয়, অনেকের মৃত্যু হয়, এই জিনিসগুলো আপনি যে কোনো সময় আপডেট করতে পারেন, দেরি হলেও কোনো অসুবিধা নাই, ইউ ক্যান ডু ইট নাও। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম, আমি জুয়েল বলছি জামাকা থেকে। জি ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, বলুন। আমার কোশ্চেন হচ্ছে এই নতুন ট্যাক্স রিফর্ম নিয়ে, আসলে এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার না, আমার মনে হয় অনেকেই ক্লিয়ার না, যে এই নতুন ট্যাক্স রিফর্মের ট্যাক্স ব্র্যাকেটটা, এখানে বলা হচ্ছে যে স্টেট এবং সিটি ট্যাক্সটা ডিডাকশনের ক্ষেত্রে কাজে লাগবে না যতটুক আমি বুঝতে পারতেছি, সাধারণীকরণ ভাবে যদি আসলে কোনো ভাবে বলা সম্ভব না, যদি আমি আপনার ইনকাম না জানি, আমি আপনার হাউজ মেম্বার সদস্য সংখ্যা না জানি, আমি আপনার কোন অ্যাসেট আছে কিনা না জানি, কারণ প্রতিটা ইন্ডিভিজুয়ালের জন্য ইট ডিফারস। আপনি যদি আমরা যেটি নিম্ন মধ্যবিত্ত যে সংজ্ঞায়নটি করি সেই জায়গায় এই মানুষদের কি হবে, তারা হয়তো কিছুটা এখন আগের চেয়ে বেশি রিফান্ড আপাত দৃষ্টিতে পাবে, কিন্তু যখনই তার আয় এবং সম্পদ বাড়তে থাকবে তখনই ওই রিফান্ড এবং সুবিধাদির পরিমাণ কমে আসতে থাকবে, গ্রাজুয়ালি কমে আসবে। তার মানে হচ্ছে যারা একদম নিম্ন আয়ের মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, না এখনই প্যানিক হওয়ার মতো কিছু হয় নাই, স্টিল এভরিথিং সাউন্ডস ইন আওয়ার ফেভার, বাট বলা যায় না, বলা যায় না। আপনি বলছিলেন যে শুরুতেই যে সাদা ভাবে দেখা হচ্ছে যে এটি সবার জন্য, কিন্তু এটি মূলত ব্যবসায়ী এবং ধনিক শ্রেণীর জন্য করা হয়েছে, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম গোলাম হাসান, আমি বাসেলো থেকে বলছি। জি হাসান ভাই বলুন। আমার ছেলে মেয়ের জন্য, আমার ছেলে 2007 জুনে অ্যাপ্লাই করছিল, আর কতদিন লাগবে মেহরবানি করে বলতে পারবেন? অর্থাৎ ভাইয়ের অ্যাপ্লিকেশন, ওনারা এক ছেলে করেছে অন্য ছেলেদের জন্য, 2007 করেছে, এখন 2017 সাল, 10 বছর হয়েছে, আরো 2 থেকে 3 বছর লাগবে কমপক্ষে, আরো 2 থেকে 3 বছর কমপক্ষে লাগবে। ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করেছেন, তবে ফোনের প্রশ্নটি নিয়ে নেই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি কবির নিউ ইয়র্ক থেকে বলছি। জি কবির ভাই বলুন। আমার ভাই বোনদের অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার 2-3 বছর হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভাল লেটার পাই নাই, কিন্তু অ্যাপ্রুভাল লেটার তো পাই নাই, কিন্তু ওদের ছেলে মেয়ে যে আছে ওরা কিন্তু বয়স কিন্তু 21 ওভার হয়ে যাবে, অ্যাপ্রুভাল লেটার আসবে, তখন কি করা যায়, কিছু কোনো রাস্তা আছে? আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন যাদের বয়স 21 কম ছিল, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার সময় তাদের বয়স যদি 21 পার হয়ে যায় তখন একটা আইনের আওতায় এই হিসাবটা হবে, ওই আইনটার নাম হচ্ছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট। সহজ করে বললে যতটা সময় আপনি অপেক্ষায় থাকবেন, এই সময়টা যেহেতু আপনার দোষ নয় তাই এই সময়টা ক্যালকুলেটেড টাইম থেকে বাদ যাবে, এটার একটা জটিল নিয়মকানুন আছে, শুধু একটা যোগ বা বিয়োগ না, বেশ কয়েকটা লাইনে এই ক্যালকুলেশনটা করতে হয়। ক্যালকুলেশনটা করার পরে সিএসপি অ্যাক্টের আন্ডারে যদি ওদের বয়স 21 পেরিয়ে যায় তাহলে ওরা আসতে পারবে না, এটা কিন্তু স্বাভাবিকভাবে বয়স 21 পেরিয়ে যাওয়া বলিনি, বলেছি সিএসপি অ্যাক্টের আন্ডারে যদি বয়স 21 পার হয়ে যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো যদি ওই হিসাব নিকাশের পরেও দেখা যায় যে দে আর এক্সিডিং 21, তখন তারা এই আবেদনের সঙ্গে যুক্ত হতে আসতে পারবেন না। আর ভাই বোনের জন্য আবেদন করেছেন 3 বছর, শিওর না উনি কি বলেছেন যে 3 বছর আগে, 3 বছর আগে, সো সময় কিন্তু অনেক বেশি লাগবে, আর 3 বছর আগে অ্যাপ্লিকেশন করেছেন আরো 10 বছর লাগবে, এর মধ্যে এই লং টাইমটা পার হয়ে ওরা আসতে পারবে কিনা সিএসপি এর সঠিক ক্যালকুলেশন দিয়ে আপনাকে বলে দেওয়া যাবে এখনই। কি লাগবে ক্যালকুলেশনটা করতে? প্রায়োরিটি ডেট, অ্যাপ্রুভাল যেহেতু হয় নাই যখন অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভালের ডেট, ভিসা অ্যাভেলেবিলিটি ডেট ওই ডেট অনুযায়ী, এবং যার জন্য আবেদন করেছেন অর্থাৎ তার যে ছেলে মেয়ে তাদের জন্ম তারিখ, এই জন্ম তারিখ দিয়ে আপনি ওয়েবসাইটে দেখতে পারেন, আপনার কোনো লয়ারকে আপনার যিনি অ্যাটর্নি আছেন তাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন, এমনি নিজে তো বের করতে পারবেন কি অবস্থা। আমরা ফেসবুকের একটি দুটি প্রশ্ন নেই, ফোনের প্রশ্নে যাব, 10 সেকেন্ড সময় নিব। হ্যাঁ, যে উনি যখন অ্যাপ্লিকেশনটা করেছে তখনই উনি এই ক্যালকুলেশনটা করে বুঝতে পারবে, আমি অ্যাপ্লিকেশন করার আগেই জানবো আমার এই সন্তানের বয়স সিএসপি এর আন্ডারে 21 পার হবে কিনা,
That's possible. মাসুমা চৌধুরী ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি ইউএস সিটিজেন, উনি যদি এখন ওনার মা বাবার জন্য অ্যাপ্লাই করেন কোনো সমস্যা হবে কিনা? আরেকটি প্রশ্ন আছে ওনার, পরে আমি বলছি। না, ইউএস সিটিজেন তার মা বাবার জন্য এখনো আবেদন করতে পারবেন, পূর্বে সেই আইন এখনো চালু আছে। যে কোনো সময় বন্ধ হবে কিনা আমরা এখনো জানি না, যদিও বন্ধ হওয়ার জন্য আমাদের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং হোয়াইট হাউস থেকেও বলা হয়েছে। রিসেন্টলি আমরা দেখেছি ট্রাম্প বলেছেন চেইন ইমিগ্রেশন বন্ধ করবেন, এখনো বন্ধ হয়নি। সো আপনি ইউএস সিটিজেন, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইওর প্যারেন্টস। এবং তার ভাই বোন আছে যাদের বয়স 18 নিচে, তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? পারবেন, ভাই বোনের জন্য যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন, ভাই বোনদের আসতে অনেক বেশি সময় লাগবে। মোহাম্মদ মাহবুব আলম তিনি প্রশ্ন করেছেন, উনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন 2017 সালে মার্চে, এখন পর্যন্ত শুধু রিসিভ লেটার এসেছে, বাকি কোনো কিছু আসেনি। আমাকে এখানে বলেনি যে সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডারধারী, কিন্তু জিজ্ঞেস করেছেন 17 সালের মার্চে অ্যাপ্লাই করেছেন, প্রায় 8 মাস চলে গেছে। আপনি প্রথম অ্যাকনলেজমেন্ট লেটারও পেয়েছেন, পরের চিঠিটা পাওয়া উচিত ছিল, এখন সবকিছু ডিলে। আমি ধরে নিচ্ছি আপনার সব প্রসেস ঠিক আছে, কিন্তু ডিলের কারণে দেরি হচ্ছে। কারণ যদি কোনো অসুবিধা হতো সেই চিঠিটা পেতেন, তারা বাড়তি ডকুমেন্টস বাড়তি এভিডেন্স আপনার কাছে চেয়ে পাঠাতো। যেহেতু সেটা হয় না, ইট ইজ ইন প্রসেস এবং আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিজাম সৈয়দ প্রশ্ন করেছেন, ওনার মা তার 21 বছরের বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলেন, মানে তার ছোট ভাইয়ের জন্য, তো কতদিন লাগতে পারে? তার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 21 বছরের ছোট, কিন্তু মা তার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে। আমি জানি না মা গ্রিন কার্ড হোল্ডার নাকি সিটিজেন, তার উপর ভিত্তি করে সময়টা নির্ধারিত হবে। যদি 21 এর নিচে অবিবাহিত সন্তানের জন্য মা অ্যাপ্লাই করে থাকে একরকম গ্রিন কার্ড হোল্ডার হয়ে, আর সিটিজেন হয়ে অ্যাপ্লাই করলে আরেক রকম, ধরে নিচ্ছি 6 বছর, 5 থেকে 6 বছর, ডিপেন্ডস অন হার স্ট্যাটাস, অনুযায়ী সময়টি নির্ভর করে। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ডের ফ্যামিলি থাকেন আমেরিকাতে, যখন উত্তরটি শুনবেন তখন টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। ফোনের স্পিকার অবশ্যই অফ করে নিতে হবে, এটি আপনাদের জন্য। আপনারা যদি সুন্দর করে প্রশ্নটি করতে পারেন, আমরা কিন্তু সুন্দরভাবে আপনার সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবো। তো আপনাদের সুবিধার জন্য এই সাহায্যটুকু কিন্তু আমাদের করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? মোহাম্মদ মাসুদ। জি মাসুদ ভাই বলুন। আসসালামু আলাইকুম আপা। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নিউইয়র্কে 17 বছর ধরে আছি, তো আমি যেটা দেখছি এখানে নিউইয়র্কে আমেরিকাতে আমাদের বাঙালি কমিউনিটির একটা সুনাম আছে শান্তিপ্রিয় জাতি হিসাবে এবং বিশ্বস্ত কর্মঠ হিসাবে, কিন্তু গত কিছুদিন থেকে 2-1 বছর থেকে দেখতেছি বাংলাদেশ থেকে আসা কিছু তরুণ নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে অ্যারেস্ট হইতে হয়। এখন বাইডেনের কাছে আমি কিছু পরামর্শ চাইতেছি, এইসব তরুণরা যারা অ্যারেস্ট হইতেছে এদের কারণে এদের ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে, সাথে কমিউনিটিতে অন্য জাতিগোষ্ঠীর কাছে আমাদের মাথা হেট হইতে যাচ্ছে। এখন আপনি কিছু পরামর্শ দেন একজন আইনজীবী হিসেবে সবার জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য, এবং যাতে সবাই উপকৃত হয় আর কি। অসংখ্য ধন্যবাদ, খুব সচেতন ভাবে দর্শক আপনি এই প্রশ্নটি করেছেন, এই ভাবনাটি, এই প্রশ্নটি কিন্তু আমাদের মাঝে চমৎকার প্রশ্ন এবং আপনার প্রশ্নের মাঝে কিন্তু আপনার উত্তর রয়েছে। আপনি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে প্রশ্নটি করেছেন, আপনি জানেন আসলে কি করা উচিত আমাদের পারিবারিক লেভেলে, সামাজিক লেভেলে যেভাবে সচেতনতা বৃদ্ধি করা উচিত, কমিউনিটি সবাই এগিয়ে আসার মাধ্যমে। যেহেতু আমরা একটি ভিন দেশে বসবাস করি, আমাদের সন্তানদের কাছে এটি তাদের দেশ, তারা আমাদের মাটির টানটুকু পায় না, সেই স্বার্থকু যদি তাদেরকে দিতে পারি, তাদেরকে যদি বোঝাতে পারি যে আমাদের রুটটা আসলে কোথায়। এবং আমার মনে হয় যে আমরা সবাই যেভাবে কমিউনিটি এগিয়ে যাচ্ছি তার মধ্যে খুব ছোট্ট একটি অংশ এই অপরাধের সঙ্গে জড়িত, যে কথাটি আপনি বললেন এবং তার জন্য আমাদের সবার মাথাটা হেট হচ্ছে। কাজেই এই ছোট অংশকে এর থেকে বের করে আনা কিন্তু খুব একটা কঠিন হওয়ার কথা নয়। আমার মনে হয় যে সবার সচেতনতা, সম্মিলিত প্রয়াস ইজ এনাফ ফর দিস। এবং প্রত্যেক আমরা যারা আছি প্রত্যেকের জায়গা থেকে কিন্তু এই কাজটি করতে হবে, সচেতনতার কাজ, নিজের ভিতরে যে
দেশপ্রেম, সেই সাথে এই দেশটিকেও কিন্তু ভালোবাসতে হবে। কারণ এই দেশে আপনি এসেছেন, এই দেশের নাগরিক হয়েছেন, এই দেশের আপনি খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু নিয়ে কিন্তু আপনার পরের জেনারেশন কিন্তু বড় হচ্ছে। তো এই ভাবনাটি সবকিছু মিলিয়ে কিন্তু ভালোবাসার জায়গাটি আমাদের তৈরি করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপনার নামটি বলে নিতে হবে আপা। জি, বাবা ভাইয়ের অ্যাপ্লিকেশন হচ্ছে IR5 ক্যাটাগরি। এতদিনের অভিজ্ঞতায় বলবো এক বছর, কিন্তু এখন সব সময় মানে এখনকার সব অ্যাপ্লিকেশনে সময় বেশি লাগছে। সো এক বছরের বেশি লেগে যাবে, তবে মিনিমাম এক বছর লাগবেই ওনার মায়ের অ্যাপ্লিকেশন ম্যাচিউর হয়ে উনি আসতে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ কামাল হোসেন জামায়াত থেকে। জি কামাল ভাই বলুন। আমার প্রশ্ন হল, আমি গ্রিন কার্ড পেয়েছি 30 মে 15-তে, তো আমি সিটিজেনের জন্য কবে অ্যাপ্লাই করতে পারবো? আপনাকে এনেছেন আপনার স্ত্রী বা অন্য কেউ? কে এনেছেন? আপনি কার মাধ্যমে এসেছেন? আমি পলিটিক্যাল লিটার। আমার আমাদের 2015 সালে আমাদের আমেরিকার গ্রিন কার্ড হয়েছে, কিন্তু আমরা পার্মানেন্টলি ভ্যানকুভারে থাকি আর কি, কানাডাতে। জি, তো কানাডাতে আমি প্রায় 10 বছর এখন। তো আমরা আমেরিকার গ্রিন কার্ডটা ধরে রাখার জন্য যাওয়া আসা করি এভরি ইয়ার, কিন্তু আমাদের 2025 সাল পর্যন্ত ওটা মেয়াদ আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা এটা আমাদের কোনো পারমিশন নিয়ে আমরা আসি নাই, আমরা পার্মানেন্টলি ভ্যানকুভারে থাকি আর কি। যেহেতু আমাদের বাসা আমাদের কাছেই আমেরিকা, আমরা বর্ডার ক্রস করে প্রতি বছরই যাওয়া আসা করি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা এইভাবে আসলে এটা কিভাবে আমরা ইউএসএ গ্রিন কার্ডটা ধরে রাখতে পারি? আমরা তো থাকি ভ্যানকুভারে। প্রথমত, গ্রিন কার্ডটা আপনার ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করছেন, যেটা সঠিক কাজ নয়। গ্রিন কার্ডটা আপনার রেসিডেন্সি পারমিট। এই গ্রিন কার্ড আপনাকে দেওয়া হচ্ছে ইউএসএ তে বসবাস করার জন্য। আপনি যদি বসবাস না করেন, দেন আপনি গ্রিন কার্ড মানে হচ্ছে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, কিন্তু আপনি রেসিডেন্ট না। সো আপনার গ্রিন কার্ডটাকে বাঁচিয়ে রাখতে হলে এই গ্রিন কার্ডের নিয়ম কানুন সব মানতে হবে, যেটা হলো আপনি যদি এক বছরের বেশি সময় গিয়ে ইউএস এর বাইরে থাকেন, অনুমতি নিয়ে যেতে হবে। এক বছরের কম সময়ের মধ্যে যেতে হলে অনুমতি লাগবে না। কিন্তু বারবার গ্রিন কার্ড দিয়ে আপনি কানাডা হোক বা যে কোনো দেশে বারবার ট্রাভেল করলে ওই কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন CBP আপনাকে যে কোনো সময় বলবে যে আপনি অ্যাবিউজ করছেন আপনার গ্রিন কার্ডটা। আপনার একটু সচেতন হওয়া উচিত, এটি আপনার ট্রাভেল ডকুমেন্ট নয়, এটি আপনার রেসিডেন্সি ডকুমেন্ট, বাট আপনি এটি দিয়ে ট্রাভেল করছেন, যেটি কমপ্লিট ভায়োলেশন অফ দ্য পারপাস অফ দ্য বেসিক থিংস। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব, মতামত এবং আমাদের আজকের বিষয় নিয়েও বিষয় ভিত্তিকে আলোচনা করব। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি ব্যারিস্টার আফতাব আহমেদকে। এবং আমরা একজন ফোনে আছেন, সেই প্রশ্নটি নিয়ে ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই। কে আছেন ফোনে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে আমি ইউএস সিটিজেন, আমি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিন্তু আমার একটা পালক ভাই আছে, এক্ষেত্রে কি করা যেতে পারে? ওনার বয়স কত? আচ্ছা, আপনার পালক ভাইয়ের বয়স কত? 22। আর আপনার নামটি বলে নিতে হবে আপা। আপনার বাবা মা যদি চায় তার লিগাল গার্ডিয়ানশিপ নিতে পারে, সেটারও একটা বয়স বেঁধে দেওয়া আছে। আমার মনে নাই বয়সটা 18 নাকি 21। যদি ওর মধ্যে না পড়ে তাহলে আপনার ভাইয়ের জন্য অ্যাডপশন তো পসিবলই নয়, গার্ডিয়ানশিপ এন্ড কাস্টডিও পসিবল না, আপনার বাবা মা নিতে পারবেন না। আর যদি আপনার বাবা মা গার্ডিয়ানশিপ এন্ড কাস্টডি নিতে না পারেন, তাহলে আপনি যখন বাবা মার জন্য আবেদন করবেন তার সঙ্গে তারা যুক্ত হতে পারে না, বিকজ তারা আপনার স্টেপ ব্রাদার না, আপনার বাবা মার স্টেপ চাইল্ড না, অ্যাডপ্টেড চাইল্ড এখানে আসার নিয়মটা আলাদা। তখন আপনার বাবা মাকে এসে তাদের জন্য অ্যাপ্লাই করার সুযোগটা আর থাকবে না, যেহেতু তার গার্ডিয়ানশিপ এন্ড কাস্টডি অ্যাক্টের আন্ডারের বয়সটাও থাকবে না, মানে কোনো সুযোগ নেই না আমার দৃষ্টিতে নেই। আচ্ছা, কোনো সুযোগ নেই। শামীম উদ্দিন ফেসবুক থেকে প্রশ্ন করেছেন, উনি ওয়ার্ক পারমিটের জন্য রিনিউয়াল করার জন্য আবেদন করেছিলেন, 2 মাস হয়ে গেছে, রিসিপ্ট লেটার এখনো পাইনি, কি করতে পারেন?
দুই মাস হয়ে গেছে রিসিভ লেটার পাওয়া উচিত ছিল, এক মাসের বেশি হয়ে গেলেই আপনি ফোন দিয়ে দেখতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটা কি। ফোন দেওয়ার পরে আপনাকে হয়তো একটা কনভারসেশন নাম্বার দিবে, যেটাকে ওরা বলে আপনার মানে আপনাকে ট্র্যাক করতে পারবেন, সেই নাম্বারটা দিবে এবং আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন এটা কোথায় আছে। তবে এরকম হওয়ার সম্ভাবনা বেশি যে চিঠিটা এসেছে উনি মিস করেছেন। মিস করেছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি শুধু রিসিভ লেটার পেয়েছি কিন্তু আবু অ্যাপ্রুভাল লেটার পেই নাই, অনেকদিন হয়ে গেছে। পাঁচ বছর হয়ে গেছে অ্যাপ্রুভাল লেটার পান নাই। অ্যাপ্রুভাল লেটারটা অনেক সময় আগে দিয়ে দেয়, পরে গিয়ে প্রায়োরিটি ডেট অনুযায়ী তারা অ্যাডজাস্টমেন্ট বা কনসুলার প্রসেসিং এর জন্য ভিসা নিতে ডাকে, অনেক সময় অ্যাপ্রুভাল এটা পরে দেয়। যেটি জানি না বলে অ্যান্সারটা দিতে পারছি না যে কি কি ডকুমেন্টস তখন জমা দিয়েছিলেন। অনেক ধরনের ডকুমেন্টস দিতে হয়, যেমন এফিডেভিট, রেমিটেন্স রিসিপ্ট, ফ্যামিলি ফটো, ছোটবেলার স্কুলের লেটার যেখানে প্রুফ করে যে তার বাবা মা এবং আপনার বাবা মা কমন প্যারেন্টস। কোনো ডকুমেন্টস কম থাকলে ওরা অ্যাপ্রুভাল দিতে দেরি করে। তবে আপনি যেহেতু 2012 অ্যাপ্লাই করেছেন, পাঁচ বছর হয়েছে, অ্যাপ্রুভাল পাওয়ার সময় এখনো ফুরিয়ে যায়নি, সময় আছে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লতা ছিলাম। জি বলুন। আপনারা গ্রিন কার্ড দিয়ে কি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা যায়? জি না, গ্রিন কার্ড দিয়ে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা যায় না। আমরা একটা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই, তাহিদা তো তিনি প্রশ্ন করেছেন, উনি গ্রিন কার্ড দিয়ে তার ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, ওর বয়স 18, ওর আসতে আর কতদিন লাগবে? গ্রিন কার্ড হোল্ডারের 21 নিচে অবিবাহিত সন্তান, তাহলে গ্রিন কার্ড হোল্ডারের ক্ষেত্রে এটা লাগা উচিত অ্যাপ্রক্সিমেটলি 4 বছর। আর তিনি আরেকটি প্রশ্ন করেছেন, ট্রাম্প কি নতুন মানে অভিবাসন আইন যদি ঘোষণা দেয় তাহলে কি এর প্রভাব পড়বে কিনা, সেই ঘোষণাটা কি রকম আসে তার উপর ডিপেন্ড করে, তার উপর দুটো পসিবিলিটি। তবে যারা আগে আবেদন করে ফেলেন, আমি নিজে থেকে এই প্রশ্নটি আপনার কাছে জানতে চাই যে যারা আবেদন করে ফেলেছেন এরপরে যদি কোনো অভিবাসন নীতি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা কি প্রভাব ফেলে? আইনের ভাষায় এটাকে আমরা বলি রেট্রোস্পেক্টিভ এফেক্ট। সোজা বাংলায় বললে আইনটা যেভাবে আসবে সেটা মানতে হবে। দুভাবে তারা বলতে পারে, যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দিলাম ভূত সাপেক্ষ, মানে এর আগে যা কিছু হয়েছে সেটাও বাতিল, কিন্তু সেটা করা কঠিন হবে কারণ ওইটা করার সময় একটা ফি দিয়েছি আমরা প্রত্যেকেই, বাবা মা ভাই বোন অ্যাপ্লাই করার জন্য $535-$420 ফি দিয়েছি, হুইচ ইজ $1 billion। তো এই টাকাটা তো রিফান্ড করবে না। সো ওইটা আমার মনে হয় টাফ হবে, যে আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের উপর কোনো প্রভাব ফেলা। কিন্তু যদি কোনো পয়েন্ট সিস্টেম নিয়ে আসে যে আগে অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে, তারা আসতে পারবে, নতুন আর অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু আগে যারা আসবে তাদের এই রিকোয়ারমেন্ট মিট করতে হবে। আরেকজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রফিকুর রহমান মেরিল্যান্ড বার্টনসভিল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি পলিটিক্যাল অ্যাসাইলাম এ ছিলাম, তো আমার কেসটা গ্যারান্টেড হয়েছে গত বছর, আমি গ্রিন কার্ড এখানে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে গত বছর 2016 সেপ্টেম্বরে, আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে। তো এটা কতদিন সময় লাগতে পারে এই ক্ষেত্রে গ্রিন কার্ড আসার জন্য? থিওরিটিক্যালি এই স্টেজে আপনার 1 বছর লাগা উচিত, কিন্তু 1 বছরের চেয়ে অনেক বেশি লাগার বাস্তব উদাহরণ আমি দেখেছি। আবার উল্টোটাও দেখেছি যে এখন আবার ইন্টারভিউ করার জন্য চিঠি দিয়েছে। আপনি কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার, আপনারা নতুন করে ইন্টারভিউ করার কথা না। আপনার গ্রিন কার্ডের আবেদন করেছেন, ফিঙ্গারপ্রিন্টিং হয়েছে, এখন গ্রিন কার্ডটা আসবে। এই স্টেজে এখন দেখছি নতুন করে ইন্টারভিউ দিতে চায় যে তোমার কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, তোমার সার্কামস্টেন্সেস যে এখনও আগের মতো আছে এটা প্রুভ করো। সো যদি ইন্টারভিউ আসতে দেরি হয়, আপনার এই ভয়গুলো পাওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে আমাকে আবার ইন্টারভিউতে ডাকবে কিনা বা কি হতে পারে, আগে 1 বছরের মধ্যে হয়ে যেত, এখন পরিস্থিতিটা তা নেই। লাকি বেগম প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড রিনিউয়ালের জন্য যদি অ্যাপ্লাই করলে কতদিন কার্ড পেতে সময় লাগে? আমি তো জানতে চাচ্ছিলাম স্পাউস ভিসা আর ফ্যামিলি ভিসাটাকে দুটোটা একই ক্যাটাগরির বিষয় কিনা। ফ্যামিলি বলতে ফ্যামিলি কোনো কারণে যদি ফ্যামিলি ভিসাটা যদি কোনো কারণে তারা যদি স্টপও করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি স্পাউসের জন্য অ্যাপ্লাই করার জন্য কি কোনো ধরনের এটা কোনো ইফেক্টিভ হবে কিনা? সম্প্রতি হোয়াইট হাউস থেকে যেটি বলা হয়েছিল সেটি ছিল চেইন মাইগ্রেশন, অর্থাৎ ফ্যামিলি মেম্বার বলতে বোঝানো হয়েছিল বাবা মা ভাই বোনদেরকে, স্ত্রী স্বামী অথবা সন্তানদের কথা বোঝানো হয়নি, বিকজ তারা ইমিডিয়েট রিলেটিভ। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার এবং ইমিডিয়েট রিলেটিভের মধ্যে ডেফিনেশন এর মধ্যে কিছু পার্থক্য আছে। সো যদি তারা কোনো ধরনের আইনে পরিবর্তন আনেও, এখনো পর্যন্ত তারা বলেনি স্বামী স্ত্রী বা সন্তানের বেলায় সেটি প্রযোজ্য হবে, সন্তান বড়ি হওয়ার এই বিষয়ে আসলে কোনো কারণ নাই। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটি বলে প্রশ্নটি করতে হবে। আমার নাম ফিরোজ, ওয়েবসাইট থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ ফিরোজ, আমি ওয়েবসাইট থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা ছিল যে আমার দুই ছেলে এখানে বর্ন, আমার দুই ছেলে এখানে বর্ন ইউএস বর্ন সিটিজেন, বাট তাদের জন্য কি আমাকে ওদের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে হবে? এটি বাধ্যতামূলক নয়, তবে আপনি নিতে পারেন। যারা এখানে বর্ন তাদের জন্য না, না সরি, আপনার সিটিজেন, আপনার বাচ্চারা এখানে জন্মগ্রহণ করেছে, সো তারা বাই বর্ন সিটিজেনের কোনো ন্যাচারালাইজেশন হয় না, সো আপনি তাদের পাসপোর্ট করে ফেলবেন। আরেকজন আছেন ফোনে, দরকার হবে না। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আজাদ, আমার নাম আজাদ, আমি জামাইকা থেকে বলছি। আমার ওয়াইফ 2005 তার বোনের জন্য অ্যাপ্লাই করে, তার বোনের বড় ছেলে 22 বছর ছিল, এখন তো অনেকদিন হয়ে গেল, সে প্রায় 37 বছর হলো, সে কি আসতে পারবে যদি ম্যাচিউর হয়? সম্ভাবনা 1-2% মনে হয় না, সম্ভাবনা খুবই কম, কারণ যখন অ্যাপ্লিকেশন করেছে তখনই বয়স 22 বছর ছিল, সিএসপি এর আন্ডারে, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে তার অপেক্ষাকৃত সময়টা কভার করবে না, সো ধারণা করছি উনি আসতে এই পিটিশনের সাথে পারবেন না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমার নাম শহীদ, আমি ওয়াশিংটন ডিসি থেকে ফোন করছি। আমি আমার দুই বোনের জন্য অ্যাপ্লাই করছি, এক বোন বাংলাদেশে আসেন, আরেকজন ইতালিতে ছিল, এখন ইংল্যান্ডে আছে। তো একটা অ্যাপ্লিকেশন 2010 অ্যাপ্লিকেশন করছি, একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, আর একটা ডিনাই হয়েছে। যে ইতালিতে থাকে তার এটা ডিনাই হয়েছে, কিন্তু ডিনাই হওয়ার পর আমি আবার আপিল করছি, আপিল করাতে ওরা আবার আমাকে বলছে যে ডিএনএ টেস্ট করার জন্য, তো আমি এটা করব, কিন্তু আমার যে বোন ইংল্যান্ডে থাকে সে চাচ্ছে যে আর তাদের এটা দরকার নাই। এখন আমার যে বোন বাংলাদেশে আছে যেটা অ্যাপ্রুভ হয়েছে, ওর অ্যাপ্লিকেশনটাতে কি কোনো প্রবলেম হবে আমি যদি ডিএনএ টেস্টটা না করি? ডিএনএ টেস্টটা বাংলাদেশে থাকা বোনের জন্য দেয়নি, দিয়েছে দেশের বাইরে থাকা বোনের জন্য, এবং উনি আসতেও চাচ্ছে না, তাহলে যে বাংলাদেশে আছে তার আসতে কোনো অসুবিধা নেই। প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা, প্রতিটা বোনের অ্যাপ্লিকেশন আলাদা, তো যে বোন বাংলাদেশে আছেন উনি আসতে পারবেন, ওনার সঙ্গে আপনার ডিএনএ টেস্টটা দেয়নি, ওটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আর যিনি ইটালি অথবা ইংল্যান্ডে আছেন তার জন্য দিয়েছেন ডিএনএ টেস্ট, ওটা আপনি করতে পারেন, কিন্তু উনি যেহেতু আসতে চাচ্ছে না আপনি নাও করতে পারেন, আপ টু ইউ, কিন্তু আসতে চাইলে করতে হবে, বিকজ তারা বিশ্বাস করছে না যে উনি আপনার বোন, এই জন্য ডিএনএ টেস্ট দিয়েছে। মানে যিনি পেয়েছেন তার জন্য কোনো অসুবিধা নেই, দুটো ডিফারেন্ট পিটিশন, ডিএইচকে নাম্বার, কেস নাম্বার সব ডিফারেন্ট, কোনো প্রভাব পড়বে না। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্নটি করতে হবে। আপু, আমার নাম, আমি কুইন অ্যাস্টোরিয়া থেকে বলছি। জি বলুন, আপনার কথাটি কেটে কেটে যাচ্ছে। তা তো বলতে পারবো না আমি তো। আচ্ছা জি, করুন করুন প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমি ইউএস সিটিজেন, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিন্তু আমার মায়ের, আমার এখানে যত ডকুমেন্ট আছে তার নামে রাজিয়া বানিয়ে জে জে দিয়ে আছে, কিন্তু সে বাংলাদেশে সব পেপার তার করছে জে দিয়ে, এই ক্ষেত্রে আমার কি করতে হবে এখন, করণীয় কি? অ্যাপ্লিকেশনে প্রুফ করতে হবে উনি আপনার মা, সেটা প্রুফ করার জন্য আপনার ডকুমেন্টসে ওনার নাম আর ওনার ডকুমেন্টসে ওনার নাম মিলতে হবে। এখন ইউএসএ তে আছে ডকুমেন্টস না বাংলাদেশে আছে সেগুলো ম্যাচ করবেন না, সেইভাবে বিবেচনা করবেন না ডকুমেন্টসটা কোথায় আছে, বিবেচনায় আনবেন আপনার কি কি ডকুমেন্টস আপনার মায়ের নাম আছে, সেখানে কিভাবে আছে, আর আপনার মায়ের কোন কোন ডকুমেন্টসে তার নামটা আপনার নিজের ডকুমেন্টসের মায়ের নামের সাথে ম্যাচ করছে না, এই দুইটার যে কোনো একটা চেঞ্জ করে সঠিক নামে আনতে হবে। নাম নিয়ে খুব বেশি প্রবলেম মায়ের ক্ষেত্রে হবে না, যেহেতু মা যে আপনার জন্মদাত্রী মা সেটা প্রুফ করার নাম ছাড়াও অনেকভাবে সম্ভব, ডিএনএ তো রয়েছেই, সো খুব একটা অসুবিধা হবে না যদি পাসপোর্ট, বার্থ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে নামের ব্যত্যয় না থাকে, অমিল না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কেটে গেছে। আমরা ফেসবুকের কিছু প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে, এবং আজকে যাদের প্রশ্ন নিতে পাচ্ছি না আগামীকাল ঠিক একই সময় 10-11 আমরা হাজির হব সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে। আমরা ফেসবুকে নাজ খান, তিনি প্রশ্ন করেছেন, তিনি তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2010 সালে, এখন যদি তার আম্মাকে দিয়ে আবার অ্যাপ্লাই করেন তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, কিংবা অ্যাডজাস্ট হবে কিনা, কিংবা কার্ডটি আগে হবে?
দশ সালে করলে তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সাত বছর হয়েছে, এটা আরো ছয় বছর লাগবে। আর মাকে দিয়ে করলেও, মাকে দিয়ে করলে যেহেতু ভাইয়ের বয়স বেশি ধরে নিচ্ছি, আরো বেশি সময় লাগবে, না মাকে দিয়ে করার প্রয়োজন আমি দেখছি না। সো এটি ঠিক আছে, ওনার অ্যাপ্লিকেশন দ্রুত হবে না, না আর একই ব্যক্তির নামে দুটো পিটিশন থাকাও প্রয়োজন নাই। এবং আরেকজন প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন খুব মজার একটি প্রশ্ন, সেটি হচ্ছে হানি মির্জা, তিনি প্রশ্ন করেছেন ওনার এক ফ্রেন্ড যদি ইউএসএ তে ইলিগাল ভাবে আসেন পরে কি লিগাল হওয়ার কোনো সুযোগ আছে কিনা। উত্তরটি দিতে চাচ্ছি না এটি। এবং প্রিয় দর্শক, আপনাদের জন্য এবং আমাদের টেলিভিশন এবং যারা সম্মানিত অতিথি আসেন তাদের জন্যই স্পর্শকাতর কোনো প্রশ্ন না করাটাই ভালো, কারণ এখানে আমরা সাধারণীকরণভাবে উত্তর দিই। আমরা আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম কর পরিকল্পনা নিয়ে, খুব সংক্ষেপে বলতে হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপসংহারে যাব। আশা করব কালকে সকালে কোনো ড্রামাটিক কিছু দেখব না, যা কিছু হবে ভালো হবে, কারণ কালকে সকালে যে নতুন করে ভোট হবে তার উপরে ডিপেন্ড করছে এবছরের ট্যাক্স বিল। ভোটে তো আশা করা যায়, এবং ট্রাম্প বসেই আছেন যে বুধবার তিনি এই ক্রিসমাসের আগে তিনি স্বাক্ষর করবেন করবিলে, যেটি ক্রিসমাসের উপহার মধ্যবিত্তদের জন্য, তার মুখ থেকে অ্যানাউন্স করা। কিছুটা হলেও যখন আইনটা আসবে তখন অ্যানালাইসিসে বোঝা যাবে আসলে আমাদের কতটা ফেভারে আসলো, আজকে পর্যন্ত যা স্টাডি তাতে ফেভারে আসার কথা, কিন্তু সেটার আরো অনেক আনুষঙ্গিক দিক রয়েছে যেটা এত স্বল্প পরিসরে আমাদের কারো স্টাডি করা সম্ভব না, কাজেই অপেক্ষা করতে হবে আরো। মানে মোটা দেখে বলা যায় যে এখন পর্যন্ত যা এসেছে বিভিন্ন গণমাধ্যমে খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই, খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই, এবং আমরা সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। এবং ধন্যবাদ ব্যারিস্টার আফতাব আহমেদ, এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন, এবং আজকে আমরা যাদের প্রশ্ন নিতে পারিনি আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।